লাভক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনে থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতি সংলাপ। অর্থনীতি সংলাপ নিবেদন করছে জেডএসআরএম। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সাথে আছি আমি প্রণব সাহা। অর্থনীতি সংলাপে আজকের বিষয় যানজটে আর্থিক ক্ষতি কত, আর এ নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আছেন এবিসিএর সাবেক সভাপতি ও শিল্পপতি এ কে আজাদ। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আমাদের আরেকজন আলোচক একটু পরে যুক্ত হবেন। দর্শক, আজ আমরা আলোচনা করব যানজটে আর্থিক ক্ষতি কত। এ নিয়ে আলোচনা আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মহদ্দিম। আপনাকে স্বাগত। আমরা আগেই দুজনকে পরিচয় করে দিচ্ছি। আপনি দর্শক এছাড়াও আছেন এ কে আজাদ এবং আছেন শামসুল হক। আমরা আলোচনাটা শুরু করতে চাই শামসুল হক আপনাকে দিয়ে শুরু করতে চাই। বহুদিন আগের, আজকে আলোচনা শুরুর আগে 2017 সালের একটা টক শো দেখছিলাম আমাদের এখানে, আপনি এসেছিলেন এবং বলেছিলেন, তখন কথা হয়েছিল যানজটে দায় কার। আজকে কথা বলতে চাই যে যানজটে আর্থিক ক্ষতি কত। এবং আমি যদি শুরুতে একটু আপনাকে জানিয়ে দিতে চাই, আমাদের তিনটি হিসাব আমরা দেখছি এবং সেটিও এক বছর আগের একটি রিপোর্ট। 2011 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বাংলাদেশ, তারা বলেছিল 20,000 কোটি টাকা আমাদের আর্থিক ক্ষতি এক বছরে। 2012 সালে ইউএনডিপি বলেছিল 31,000 কোটি টাকা এবং 2015 সালে বিনিয়োগ বোর্ড হিসেব করে দেখেছিল 1,00,000 কোটি টাকা আমাদের আর্থিক ক্ষতি। আপনি একজন পরিবহন বিশেষজ্ঞ হিসেবে যদি বলেন এই আর্থিক ক্ষতির কথা আমরা আলোচনা করবো, তবে তার আগে একটু শুরু যদি করেন এই যানজটের জন্য দায় কার এবং আসলে কি যানজট থেকে আমরা মুক্তি পাওয়ার কোনো উপায় আছে বিশেষজ্ঞদের কাছে? ধন্যবাদ আপনাকে। যানজট তো একটা কমন ফেনোমেনা, শুধু তো ঢাকায় যানজট না, সারা পৃথিবীতেই কিন্তু যানজট থাকে, বিশেষ করে বড় ধরনের শহরগুলিতে। কিন্তু একে ডিল করার মতো টেকনিকও কিন্তু চলে আসছে। একটা সময় ছিল মানুষের জানা ছিল না, উপস্থিত বুদ্ধিতে যতটুকু কাজ করতো সেটা দিয়ে ট্যাকেল করার চেষ্টা করতো, কিন্তু টেকসই হতো না। কিন্তু একবিংশ শতাব্দীতে এসে আমরা জ্ঞানে বিজ্ঞানে এত চমৎকার কিছু দাওয়াই পেয়ে গেছি, একদম পরীক্ষিত সত্য, একটা শহরকে যদি টেকসইভাবে বসবাসযোগ্য নগরী করতে হয় তাহলে কী কী করতে হবে, ধাপে ধাপে সব কিন্তু আছে। এবং এটার এক্সাম্পল কিন্তু সফল যারা হয়েছে পৃথিবীতে এই কান্ট্রিগুলিও আছে। আমরা যদি তারা কীভাবে ধাপে ধাপে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রার ভিত্তিতে যানজট থেকে আগালো, উত্তরণের পথে আগালো এবং দুর্ঘটনাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসলো, ওই পথটা যদি আমাদের মতন করে একটু হাঁটতাম তাহলে কিন্তু আমাদের কিন্তু আরও বেশি অমিত সম্ভাবনা ছিল। ঢাকা এমন একটা রাজধানী যার চতুর্দিকে 4টা নদী আছে। নদীর বাহনটাকে বলা হয় টেকসই উন্নয়নের খুঁটি, কারণ এখানে আপনি কম বিনিয়োগে বেশি প্রাপ্তি পেতে পারেন। দেন একটা রেল আছে, সো বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থায় আপনি যদি ভারসাম্যপূর্ণ করতেন, কিছু সড়ক নিত লোড পিক আওয়ারে, কিছু নদী নিবে, কিছু রেল নিবে, তাহলে যে এক্সেন্ট্রিক ডিম্যান্ডটা পিক টাইমে হয়ে যায় তাহলে আপনি এটাকে বিলি বন্টন করে চাপটাকে সহাতে পারতেন। সাধুলাভ প্রশ্ন করতে হয়, আমরা তো এজন্যই গবেষণা করে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, কৌশলগত পরিবহন পরিকল্পনা করেছিলাম, সেটি একটি রিভাইজও হয়েছে এবং আপনারা এর সঙ্গে মতামত দিয়েছিলেন বা যুক্ত ছিলেন, তাহলে সেটা কি আমরা অনুসরণ করতে পারলাম? আমরা বিআরটি দেখছি, আমরা এমআরটি দেখছি, আমরা ফ্লাইওভার দেখছি, তাহলে এগুলো কি সেই পরিকল্পনার অংশ নাকি সেই পরিকল্পনার ব্যত্যয় ঘটলাম? ব্যত্যয়, এবং সেই কারণেই কিন্তু আমরা যানজট থেকে উত্তরণ করতে পারছি না। কারণ আপনি খেয়াল রাখবেন, একটা শহরকে যদি পরিবহন চাহিদাটা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে করতে হয় তাহলে কিন্তু এখানে একটা গবেষণা করতে হয়। আমরা পৃথিবী বিখ্যাত সেরা সেরা কনসালটেন্টদেরকে নিয়ে আসছি, আমি নিজে জড়িত ছিলাম। প্রথম যে এসটিপিটা হয় 2004 সালে এবং পরবর্তীতে 5 সালে এটা প্রণীত হয়, সেখানে লুইস বার্চার আমেরিকা থেকে এসে 1.5 বছর তথ্য উপাত্ত নিয়ে, মনে হওয়ার কথা কিছু বলেনি, ডেটা ডিকটেট করছে ধাপে ধাপে কী করতে হবে। প্রথম হলো সিস্টেমটার মধ্যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মাঝখানে, ডিমান্ডের মাঝখানে যে গ্যাপটা আছে, এটা ফিজিক্যাল ডিমান্ডের গ্যাপ থাকতে পারে, পরিবহনের একটা চাহিদা থাকতে পারে, তাহলে কীভাবে আমি ধাপে ধাপে করব। তারা কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দীর্ঘমেয়াদী এরকম 3টা ধাপে 71টা প্রজেক্ট দিয়ে গিয়েছিল। আচ্ছা, কিন্তু এই দলিলের কে যে কাস্টোডিয়ান আমি কিন্তু জানি না, কারণ এত বড় একটা দলিল, এত তথ্য
তথ্যবহুল। জানি না সাধুলোক, আরও 5 বছর আগে 2017 সালে যানজট নিয়ে আলোচনা করেছিলাম যে যানজটে দায় কার। আমরা উপসংহার করেছিলাম 4 পর্বের আলোচনায়, আমরা খুঁজে পাই নাই আসলে দায় কে নেবে। এটা আলোচনা আর একটু পরে হবে। আমি তার আগে একটু একে আজাদ আপনাকে যেতে চাই, ব্যবসা করেন, বাংলাদেশের এফবিসিআর প্রেসিডেন্ট ছিলেন, শিল্পপতি হিসেবে যথেষ্ট সফল হয়েছেন। যানজট কি ক্ষতি হয় আপনাদের ব্যবসায়ীদের? অবশ্যই ক্ষতি হয় এবং এর মাত্রা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। আমাদের দেশে কাস্টমাররা এখন আগে যেই হারে ট্রাভেল করত, এখন ট্রাভেলটা কমিয়ে দিয়েছে, বিকজ এক জায়গার থেকে আর এক ফ্যাক্টরিতে যেতে তাদের একটা দিনের পরিকল্পনা করতে হয়, এত সময় তাদের নেই। অনেকেই আমরা হেলিকপ্টার যোগে বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছি এবং তারা ডাবল ইঞ্জিন হেলিকপ্টার ছাড়া চড়তে চায় না, এবং এটার ভাড়াও আপনার একদিনে 5-6 লক্ষ টাকা আমাদেরকে ভাড়া দিতে হয়। মানে যেখানে গাড়িতে যেতে পারে না সেখানে হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার করে তাদেরকে বলতে হয়। প্রথম কথা যে তারা একটা ফ্যাক্টরির জন্য তো বাংলাদেশে আসে, বিদেশি ক্রেতারা, তার বিদেশি ক্রেতারা তো তারা চায় একদিনে 2-3টা ফ্যাক্টরি তারা দেখবে, তারা 2 দিনের জন্য বাংলাদেশে প্ল্যান করে। তো বাংলাদেশে ম্যাক্সিমাম কত যখন এই যানজট তখন তারা অ্যাভয়েড করে, আর অ্যাভয়েড করে তারা পার্শ্ববর্তী দেশে যেখানে স্বাচ্ছন্দ্য ফিল করে সেখানেই তারা বিনিয়োগ করে বা ওখানেই তারা ব্যবসা চালু করে। নর্মালি আমেরিকা এবং ইউরোপের মালিকরা কখনো ব্যবসা করে না, তাদের ব্যবসা করে তার টপ এক্সিকিউটিভরা। তার এক্সিকিউটিভরা যেখানে কমফোর্ট ফিল করে সেখানেই করে। আর আমরা যারা ফ্যাক্টরি ম্যানেজমেন্টে থাকি, আমরা কিন্তু সহসই সবসময় ফ্যাক্টরিকে আমাদের নজরে রাখতে হয়, ম্যানেজমেন্টকে আমার দেখতে হয়, তখন আমাদের প্ল্যান করতে হয় যে আজকে ফ্যাক্টরিতে গেলে ওই দিন আর আমাদের অন্য কোনো প্ল্যান থাকে না। বিশেষ করে আমাদের যারা মাওনা ঢাকা গাজীপুরের এই রাস্তাটা তো খুবই খারাপ অবস্থা, 3-3.5 ঘন্টা লাগে ডেস্টিনেশনে পৌঁছতে, আবার 3-3.5 ঘন্টা গাড়ির মধ্যে বসে থাকা, এটা সবচেয়ে অসহনীয়। এই এবং এখন আশুলিয়া রাস্তাটা তো একই, আশুলিয়া সাভার এই রাস্তাটাও কিন্তু একই অবস্থা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা রাস্তার দিন দিন চরম অবস্থা হচ্ছে এবং রিপেয়ার করার 6 মাস পরে আবার এর মান এত নিম্ন, মানে রিপেয়ার হয় আবার 6 মাস পরে। অন্যতম কারণও ভাঙাচোরা রাস্তা, অনেকগুলো কারণ। 2 নম্বর কথা হচ্ছে অনেক পুরনো গাড়ি মাঝে মাঝে দেখেন রাস্তা নষ্ট হয়ে পড়ে আছে, এর কোনো জবাবদিহিতা নাই কারো কাছে। আমি অনেক আগেও কিন্তু বেশ কিছু প্রস্তাব, আমি যখন এফবিসিআইতে ছিলাম তখন সরকারকে দিয়েছিলাম যে সিঙ্গাপুর একটা গাড়ি তার রেজিস্ট্রেশন মূল্য যা, 2টা গাড়ি হলে তার ডাবল হয়ে যাবে, এরকম করে যদি কয়, এবং ঢাকা শহরে প্রচুর যদি বাস দিয়ে দেওয়া যায় তাহলে টেম্পো এবং রিক্সা এগুলোর থেকে আমরা অব্যাহতি পেতে পারি। এই লোকগুলিকে তখন সরকার একটা চিন্তা ছিল, এই লোকগুলি যদি কর্মহীন হয়ে যায়, আমরা প্রস্তাব দিয়েছিলাম এদেরকে দিয়ে বাচ্চারা হবে। সেন্টিমেন্ট উল্টা মনে করে যে আপনাদের মতন বড় লোকরা বেশি গাড়ি কেনার জন্য আমাদের যানজট হয়। না না, এটা কারণ না, মূল কারণে রিক্সা আর টেম্পো। এই রিক্সা এবং টেম্পো যদি এখানে রিপ্লেসমেন্ট করা যায় এবং একাধিক গাড়ির নিয়ন্ত্রণ করা যায় একটা পরিবারের, তাহলে কিন্তু যানজটটা অনেকটাই কমে আসবে। এবং রাস্তা খোঁড়া, আপনার যদি ওয়াসা একবার রাস্তা কাজ করে ফেলে, আবার 3 মাস পর অন্য ডিপার্টমেন্ট আসে, এখানে আপনার ইলেকট্রিক ডিপার্টমেন্ট আসে, পরের আর প্রত্যেক কারোর সাথে কোনো কোঅর্ডিনেশন নাই। আরেকটা হচ্ছে কি, মানে প্ল্যান, লং টার্ম প্ল্যান যে একটা সরকার করে গেল বা এক মন্ত্রণালয় করে গেল, পরের মন্ত্রণালয় সে সেরে করে, এই আপনার ঢাকা শহরের কথাই বলেন, আপনার গুলশান বনানীতে রোড করা হয়েছিল 2তলা বাড়ির জন্য, 3তলা বাড়ির জন্য, এখানে এখন আপনি 24তলা দিচ্ছেন, সেই ধারণ ক্ষমতা নাই। আরেকটা কারণ হচ্ছে আমার গ্রামীণ অর্থনীতি উন্নত হচ্ছে, গ্রামীণ অর্থনীতি যত উন্নত হচ্ছে কিন্তু মফস্বল শহরগুলি কোয়ালিটি অফ এডুকেশন, স্বাস্থ্য ব্যবস্থা ওই রকম উন্নত হওয়া না হলে মানুষগুলো ঢাকামুখী হয়ে যাচ্ছে। এবং এই ঢাকামুখী হওয়ার আরেকটা কারণ হচ্ছে মানুষ প্রচুর এই ঢাকা শহরে এই অবস্থান করছে, বাট কোয়ালিটি অফ এডুকেশন, বিকজ অফ হেলথ সার্ভিসের কারণে, এইসব কারণেও কিন্তু আরেকটা কারণ। ঢাকা কর্মসংস্থান সব কিছু ঢাকা, তো সেই কারণে বিকেন্দ্রীকরণ যদি না করা হয় এবং এই স্বাস্থ্য এডুকেশন এবং উপজেলা পর্যায়ে উপজেলা কর্মসংস্থান যদি না করা যায় তাহলে কিন্তু যতই আমি পরিকল্পনা করি এখান থেকে আমি বের হইতে পারবো না। আমি গোলাম মজিম আপনার কাছে যেতে চাই, আর্থিক ক্ষতির দিকটা আমরা নানা রকম গবেষণা দেখি, আপনারা কী দেখেন যে এই আর্থিক ক্ষতির মানে লসটা কতটা বাড়বে বা মানুষের উপরে তার চাপটা কী হবে যদি যানজট থেকে যে সমস্ত ক্ষতি হচ্ছে আর্থিক ক্ষতি? আমি যদিও এই ক্ষতির বিষয়ে বিশেষজ্ঞ না, কিন্তু
আসবার আগে কিছু পত্রিকা দেখছিলাম, সেখানে যে এই ক্ষতির আপনি নিজেও কিছু ক্ষতির হিসেব দিলেন এবং সেখান থেকে দৃশ্যমান, যেমন বলা হচ্ছিল 2018 সালের একটা হিসেব দেওয়া হচ্ছিল বিশ্বব্যাংকের যে প্রায় $4.5 billion প্রতি বছর ক্ষতি হয় এবং সেটা প্রায় 6-7% মতো, বিআইডিএস এর একটা গবেষণা বলছিল জিডিপির 6-7% ক্ষতি হয়। আমরা তো এটা আর্থিক ক্ষতির কথা বলছি কিন্তু এই স্বাস্থ্যগত ক্ষতিগুলো কিন্তু আমরা কিন্তু একেবারেই আমলে নেই না, সেটা আবার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, সেটা অবশ্য আর্থিক ক্ষতির ভিতরে পড়ে। বলা হচ্ছে যে 5 মিলিয়ন কর্মঘণ্টা প্রতি বছর নষ্ট হয় যানজটে পড়ে ঢাকা শহরকে শহরের জন্য, এবং ঢাকা শহর কিন্তু ক্রমান্বয়ে শ্লথ হয়ে যাচ্ছে। ওই গবেষণায় আরেকটা দেখলাম যে 2010 সালে ঢাকায় গাড়ির স্পিড সম্ভবত ছিল 21 কিলোমিটার পার আওয়ার, সেটা এখন কমে 7 কিলোমিটার পার আওয়ার আছে। ওখানেই প্রেডিক্ট করা হয়েছে 2025 বা 2030 সালের দিকে এটা 4 কিলোমিটার পার আওয়ার হবে। তখন হেঁটে আগে যাওয়া যাবে, হেঁটে আগে এখনই নাকি অনেক জায়গায় আছে যেখানে আসলে হেঁটে আগে যাওয়া যায়। এবং আমি নিজেও সেদিন একটি জ্যামের মধ্যে পড়ে আমি ছেড়ে দিয়ে প্রথম আলোর ওখান থেকে ছেড়ে দিয়ে হেঁটে ইন্দিরা রোডে এসে রিক্সা নিয়ে সংসদ ভবনের ভিতরে স্যুটটাই পরে রিক্সা দিয়ে ঢুকেছি, এবং তারা বুঝেছে যে আমি গাড়ি ছেড়ে দিয়ে সংসদ ভবনে যেতে হবে, আমার যেহেতু দরকার ছিল তারা আমাকে অ্যালাউ করেছে। তো এই অবস্থা হচ্ছে এখন যে আসলে গাড়ি থাকা আসলে কোনো সলিউশন না, এবং সলিউশনও না। সবচেয়ে বড় যে বিষয়টা আসলে এই 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 জিনিসগুলো যেটা একটু আগে আমরা শুনছিলাম যে এই ধরনের ঘনবসতি পূর্ণ জায়গায় এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু অন্যান্য বড় বড় শহরগুলোতে হয়। এটাকে একটা থিওরি বলে অ্যাগ্লোমেরেশন থিওরি, যেখানে সমস্ত মধু আছে সমস্ত সব কিছু সেখানে কেন্দ্রীভূত হয়। তো আমাদেরও সেই একই রকম যে সব রকম সুবিধা যেহেতু ঢাকায় সেই জন্য সবাই এখানে। আর নিয়ম হচ্ছে আসলে যে এই সুবিধাগুলো কীভাবে ডিসপার্স করা যায়, পাশে আশেপাশের জেলাগুলোতে কত বেশি সহজে মুভ করা যায়, কমিউট করা যায়, এই এই ধরনের সিস্টেমগুলো করা, যেটা আমাদের এখানে আসলে সেভাবে নেই। কিছুটা হয়তো নারায়ণগঞ্জের সাথে আছে কিন্তু এর বাইরে অন্য যে শহরগুলো, কুমিল্লা খুব দূরের শহর না, গাজীপুর বা এগুলো খুব দূরের শহর, অথবা মানিকগঞ্জও আসলে খুব দূরের শহর শহর না, কিন্তু মানিকগঞ্জ থেকে ঢাকায় এসে কাজ করে আবার গিয়ে ওখানে থাকবে, এই ধরনের সিস্টেম কিন্তু আমাদের, আমরা কিন্তু 50 কিলোমিটার দূরের শহরেও একদিনে গিয়ে আমরা এটা ভাবতে পারি না, সকলে এখানেই থাকতে হবে এবং এখানেই কাজ করতে হবে। সেই সেই জায়গা থেকে আপনি আসলে এই ব্যয়টি উত্তরোত্তর আরও বাড়বে, এবং বলা হচ্ছে যে ঢাকার ইকোনমিক যে ইম্পর্টেন্স এটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই যে এক সময় কিন্তু পুরান ঢাকা মূল ঢাকা ছিল এবং পুরান ঢাকা কিন্তু তার ই হারিয়েছে, গুরুত্ব হারিয়েছে অর্থনৈতিক উপযোগিতার জায়গা থেকে। সেই জায়গা থেকে ধীরে ধীরে সরে সরে আমরা মতিঝিলে এসেছে, মতিঝিল কিন্তু ইতিমধ্যেই তার গুরুত্ব হারিয়েছে, এখন কিন্তু সেটা সরে এসে আমরা গুলশান বনানী ফার্মগেট এই জায়গায়, এখন আগামীতে এটা উত্তরার দিকে যাবে, ফলে আস্তে আস্তে এই ঢাকাগুলো কিন্তু এক ধরনের মানে উপযোগিতাহীন শহরে। সেই জন্য আমরা এসটিপি করেছিলাম 2004 সালে বা 2005 সালে, 15 বছর হয়ে গেছে সেই পরিকল্পনা, এখন অকার্যকর মনে হয়। শামসুল হক নিশ্চয় সেটার ব্যাপারে বলবেন, একটু বিরতিতে যাচ্ছি। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনৈতিক সংলাপে। আজকের বিষয় যানজটে আর্থিক ক্ষতি কত। আমাদের অধ্যাপক ডক্টর শামসুল হক আপনি আছেন। আসলে এই আর্থিক ক্ষতি কি আমরা হিসাব করেছিলাম যখন আমরা এসটিপি বানিয়েছিলাম? হ্যাঁ, করা হয়েছে, স্বাভাবিক। একটা শহরের পরিবহন ব্যবস্থার জন্য যখন অর্থনৈতিক ক্ষতি হয়, কর্মঘণ্টা ক্ষতি হয়, ডেফিনেটলি এটাই তো সম্ভাবনা, এটাকে আমি ক্যাপচার করতে পারলে আমার ইকোনমি আগাবে এবং বসবাসযোগ্য নগরী হবে। তো সেই হিসাবে কিন্তু এই শহরটাকে 2024 সালের মধ্যে ধাপে ধাপে কীভাবে আগানো যায় সেটার পরিকল্পনা হয়েছিল, আপনি যেটা বলেছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা যেহেতু কেউ ওন করেনি, এই দলিলটাকে অনেকটা উইন্ডো শপিংয়ের মতন, যেগুলি ক্যাপিটাল ইনটেন্সিভ, নজরটা পড়লো ওদিকে, এই চলো কয়েকটা ফ্লাইওভার করি। ইভেন কয়েকটা ফ্লাইওভার কিন্তু এসটিপিতেও ছিল না, কিন্তু কারণ এসটিপি যারা করেছে তারা কিন্তু ভুলেও এই কাজটা করবে না, কারণ আরবান সেটিংয়ে ফ্লাইওভার মানে কি, দোতলা একটা রাস্তা, রাস্তার তো লিমিটেড ক্যাপাসিটি, ওটা যখন এক্সস্ট হয়ে যাবে তখন তো আর কিছু করতে পারবেন না। কিন্তু বিজ্ঞান বলে তোমার যদি একতলাও রাস্তা থাকে, তুমি ডাবল ডেকার যদি চালানোর জন্য ডেডিকেটেড একটা ট্র্যাক করে দাও, অপারেশনালি কিন্তু রাস্তাটা ডাবল ডেকার হয়ে যাবে, ফিজিক্যালি হলো না। আচ্ছা, তারপরে তলায় চলে যাও, একটা মেট্রো বানিয়ে দাও, তাহলে এটাই
একই রাইট অফ ওয়ের মাল্টিপারপাস ইউজ হয়ে গেল, আর আপনি যদি একটা ফ্লাইওভার বানিয়ে খুঁটি করে ফেলেন, মেট্রো আর করতে পারবেন না। অমিত একটা সম্ভাবনা চিরতরে চলে গেল। সো পৃথিবীতে কেউ আরবান সিটিংয়ে এখন ফ্লাইওভার বানায়? এটা আমাদের এখানেই বানায়। কেন? যারা আমরা সিদ্ধান্তের এন্ডে আছি তারা জানি না ট্রান্সপোর্টের এই ডাইনামিক্সটা কীভাবে ডিল করতে। তার মানে এত হাজার টাকা দিয়ে খরচ করে আমি যে এসটিভি বানালাম, আমি বলে যে 5 কেজি ওজনের উপরে বই আপনারাই করে দিয়েছিলেন সেই সময় হাতে যখন পেয়েছিলাম, তারপরে আর এসটিভি হলো, তার মানে সেটা আমরা এখন আর সেই পরিকল্পনা বাস্তবায়নের কোনো পরিকল্পনা নাই? রিভাইজটা হলো এই কারণে, যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আচ্ছা, পদ্ধতিগতভাবে লো কস্ট ট্রিটমেন্টের ভেরি ইফেক্টিভ, ফুটপাথটাকে ক্লিন করো, পার্কিংটাকে ম্যানেজ করো, সিগন্যালটাকে অপারেট করো, রিক্সাকে নিয়ন্ত্রণ করো, এই ছোটোখাটো ট্রাফিক ম্যানেজমেন্টে কিন্তু 30%-এর মধ্যে ক্যাপাসিটি অগমেন্টেশন এমনিই হয়ে যায়। এটার জন্য সময় লাগে না, খরচ লাগে না, দরদ লাগে, কিন্তু দরদের কাজে কেউ নাই, সবাই চলে গেল। পরের ফেজে ছিল কিন্তু আরও সুন্দর, বাস রুট ফ্র্যাঞ্চাইজ করো, খণ্ডিত বিখণ্ডিত পাল্টাপাল্টি করা, এই বাসগুলি নিজেরাও রাইডারশিপ পাচ্ছে না, মারামারি করতে গিয়ে চলটা উঠে যাচ্ছে এবং নিজেরা কনজেশন তৈরি করছে। সো এক করিডোরে একটা কোম্পানির মাধ্যমে প্রতিযোগিতা ছাড়া চালানোর ব্যবস্থা করলে এটা হবে ব্যাকবোন, এবং এইটাই কিন্তু দৃশ্যমান উন্নয়ন করার কথা সেকেন্ড ধাপে যেটা বলা ছিল। তৃতীয় ধাপে এসে এরপরে বলা ছিল বিআরটি, এমআরটি, ক্যাপিটাল ইনটেন্সিভ ব্রডব্যান্ড কানেকশন করার জন্য। সো এখানে একটা ইকো সিস্টেম দিয়ে দিয়েছিল, ওই ইকো সিস্টেমের ফাউন্ডেশনে না তাকিয়ে আমি চলে গেছি অ্যাপেক্সে। সেই জন্যই আমাদের হাতের কাছে আর উপায় নাই, আর উপায় নাই, যে কারণে রিভাইস এসটিপিটা করতে গিয়ে দেখলো যে মৌচাক মগবাজার ফ্লাইওভার তো ছিল না, আচ্ছা, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার কিন্তু করার কথা ছিল না, কিন্তু হয়ে গেছে। সুতরাং এগুলিকে অ্যাকোমোডেট করে তখন পরবর্তীতে আরও কিছু, ঢাকাকে কয়েকটা রিং রোড অতিরিক্ত দেওয়া হয়েছে যেটা নাই এবং এটা থাকা জরুরি, নাই এটাও কিন্তু আমাদের অক্ষমতা। অক্ষমতা আমি নিশ্চয় আবার আমার কাছে একে আজ যদি বলেন, ব্যবসার তো পরিকল্পনা করে এগুতে হয়, অর্থনীতি যদি আপনি লাভ চান, মুনাফা যান, সেটা কোনো সময় তো মুনাফা হয় না, কিন্তু সবসময় সেটাই টার্গেট থাকে। এই যে একটা পরিকল্পনা করলো তার বাস্তবায়ন হলো না, এখন আপনারা ব্যবসায়িকভাবেও ক্ষতি হচ্ছে, আমাদের আর্থিকভাবে জাতীয় ক্ষতি হচ্ছে অর্থনীতিতে, সেখান থেকে আপনি পরামর্শ, আপনি নিজেও বলেছেন এফবিসি এর সভাপতি থাকার সময় আপনারা একটা পরিকল্পনা দিয়েছিলেন। এখন হচ্ছে যে এখন বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, কোন মন্ত্রণালয় সেটার দায়িত্ব নেবে? আমরা যোগাযোগ মন্ত্রণালয়, তার যে রাস্তা মেনটেন্যান্সে করতেই তার অবস্থা খারাপ, তার যে বাজেট হয় সেই বাজেটে তার প্রতিনিয়ত রাস্তা মেনটেন্যান্স করতে হচ্ছে, এইটা নিয়েই কিন্তু সে ব্যস্ত আছে। নতুন এই পরিকল্পনা, যানজটের পরিকল্পনার দায়িত্বে সে নাই, পুলিশ, ট্রাফিক পুলিশের দায়িত্ব এটা না। এখন যেটা বলছে যে আপনি যদি একটা পরিকল্পনা না এগোন, যেটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, যেটা উনি বলবেন উন্নত বিশ্বে কী হয়েছে, কলকাতায় কী হয়েছে, আপনি ব্যাংককে কী হয়েছে, অন্য অন্য দেশে যদি তুলনা করেন, আপনার হংকংয়ের মতো ছোট্ট একটা শহর, সিঙ্গাপুরের মতো ছোট্ট শহর, কত পপুলেশন, কত তার এখানে বাইরের ট্যুরিস্ট আসছে, কীভাবে সুন্দরভাবে, আপনি কতক্ষণ পরপরই কিন্তু গাড়ি পাচ্ছেন, ট্রান্সপোর্ট পাচ্ছেন, এই একটা মডেল অলরেডি আছে। আর প্রফেসর শামসুল হক উনি বললেন অলরেডি তারা অনেক পরিশ্রম করে একটা নীতিমালা দিয়েছিলেন, কিন্তু এটা আলোর মুখ দেখেনি। তো এখন পরিকল্পনা আছে, টেম্পোরারি রিলিফ দেওয়াতে কিন্তু চলবে না, 18 কোটি মানুষের দেশ, আমাদের দেশ কিন্তু যেভাবে এগোচ্ছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ওইভাবে এগোচ্ছে না, যার কারণে এই এগোনোটা কিন্তু টেম্পোরারি, ভৌত অবকাঠামো যদি না উন্নত না হয় তাহলে এটা টিকসই হবে না। অবকাঠামো তো বেশি করছি আমরা ফ্লাইওভার করলাম, আমরা মেট্রো করছি, আমরা পদ্মা সেতু করছি, এটার উত্তর কিন্তু প্রফেসর শামসুল হক দিয়েছেন যে আপনি যখন আপনি হাই ওভারব্রিজ করছেন আপনি, কিন্তু তার কারণে আপনি নিজে যে আন্ডারগ্রাউন্ডে করার যেটা পরিকল্পনা ছিল সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। এই এই কারণে একসাথে যদি দুটো প্রোগ্রাম করা যায় যে আমি আন্ডারগ্রাউন্ড রেল করব, আন্ডারগ্রাউন্ড মেট্রো করব এবং উপরেও করব, তাহলে হয়তো তিনটা আমি পেতাম, ফ্লাইওভারের সুযোগ পেতাম, আমি আন্ডারগ্রাউন্ডের সুযোগটা পেতাম এবং অনেকগুলো ডাবল ডেকারের যে অনেকগুলো যে সুযোগ ছিল বা বাস ছিল, প্লাস হলো কি আমার রিক্সার রিপ্লেসমেন্ট কী হবে, অটোরিক্সার রিপ্লেসমেন্ট কী হবে, একই ফ্যামিলির 5টা 6টা করে প্রাইভেট কার আছে। যদি বলি শহরের মধ্যে যে সমস্ত কারখানা আছে সেগুলো সরানোর কথা বলি না আমরা, এইটা তো আমি উদ্যোগ নিয়েছিলাম, আমি 2012-তে আমার লিখিত প্রস্তাব আছে যে ঢাকা শহরে যেসব
শিল্প কারখানা আছে তাদের পাঁচ বছরের টাইম দেওয়া হোক, পাঁচ বছরের পরের থেকে যেন এটা রিনিউ করা না হয়, কারণ তাদেরকে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হোক। এখন অনেক গার্মেন্টস ফ্যাক্টরি এখনও কিন্তু এই এখন তো আমরা একশোটা ইকোনমিক জোন করছি, এক্স্যাক্টলি তেজগাঁতে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে। আমি তখন বারোতে বলেছি যে পাঁচ বছর পর এগুলো আর রিনিউ করা ঠিক হবে না। এটাও একটা যানজট, কারণ ট্রাক যাচ্ছে, বাস যাচ্ছে, রিক্সা যাচ্ছে, কর্মীরা আসছে, সবকিছু যাচ্ছে। সেই জন্য কোনো পরিকল্পনা আমাদের কাজ নাই এবং সেই পরিকল্পনা যতটুকু আছে সেটা বাস্তবায়ন হয়, সেটা একটা বড় সমস্যা। গ্রহ্মজন যদি বলেন যে আপনি বলতে চাইছিলেন যে আর্থিক ক্ষতির থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষতি, সব জায়গায় তো অর্থনীতি আসলে, যদি ঢাকা শহরে এসে আমার চিকিৎসা করতে হয় বা আমার যদি যানজটের কারণে চিকিৎসা দরকার হয়, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তা সেটারও তো একটা আর্থিক ক্ষতি, সেটাও তো আমরা কেউ খেয়াল করেছি বলে মনে হয় না। হ্যাঁ, আমি আর্থিক ক্ষতির বিষয়টা তো আলোচনা হয়েছে। আমি একটা, আমার কাছে মনে হয় যে শহরের উন্নয়নের ভিতরে একটা রাজনৈতিক অর্থনীতি আছে, আমি সেই বিষয়টা একটু আলোচনা করতে চাই। দেখুন, আমার কাছে যেটি মনে হয় যে ঢাকা শহর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট করবার যে উদ্দেশ্য, সেটার জন্য একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে বাস লবিগুলো। বাস লবিগুলো এই শহরকে বড়ভাবে এটা তাদের হাতে রাখতে চায়, এবং প্রাইভেট সেক্টরে মূলত যে বড় বড় বাস স্টপ হয়েছে তারা তাদের হাতে রাখতে চায়। একটু আগে যে ফ্রাঞ্চাইজি যে হলো, হচ্ছে না, দুর্ভাগ্যজনক যে ফ্রাঞ্চাইজি শুরু হয়েছে এবং সেটা করতে কত পরিমাণ কষ্ট করতে হয়েছে, এবং সেটা যে কেন হচ্ছে না সেটা যদি আপনি ঘেটে দেখেন, দেখবেন যে ওটার ভিতরে চাঁদাবাজি বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। যত রকম নতুন রুট দেওয়া যায় তত সেখান থেকে নতুন চাঁদা আসে, এবং সে কারণে এগুলোকে বন্ধ করা যায় না। ফলে ওই জায়গাগুলোতে হাত দেওয়া দরকার। ঢাকা শহরের ভিতরে বিআরটিসি বাস চালানো যায় না। আপনি এটা ভিতরে খুঁজে দেখবেন যে কেন বিআরটিসি বাস শহরের ভিতরে চলে না। এর একটা বড় কারণ হচ্ছে বেসরকারি খাতের বাস মালিকরা সরকারি বাস চলতে দিতে তাদের চায় না। এমনকি যেটা আন্তনগর যে বাসগুলো বিআরটিসির, সেগুলো কিন্তু তারা চলতে দিতে অনাগ্রহী। আরও ইন্টারেস্টিং আপনাকে বলি যে একটু আগে আলাপ হচ্ছিল যে ট্রেন সার্ভিসগুলো থাকলে নারায়ণগঞ্জ, গাজীপুর বা কুমিল্লা, ময়মনসিংহ পর্যন্ত আসতে পারে। ট্রেন সার্ভিস চালানো যায় না, এবং সেটার পিছনেও হচ্ছে বাস লবির একটা বড় ভূমিকা রয়েছে। আপনি জানবেন যে প্রায়শই দেখবেন যে ট্রেনে ঢিল মারা হয়। আপনি জানবেন যে এটা ঢিল কেন মারা হয়? ঢিল মারা হয় একটা প্যানিক সৃষ্টির জন্য, এবং সেটা করবার জন্য সংঘবদ্ধভাবে এক ধরনের উদ্যোগ রয়েছে যাতে ট্রেন সার্ভিসগুলো অ্যাট্রাকটিভ না হয়। একবার আমরা শুনেছি যে গাজীপুর পর্যন্ত ট্রেন সার্ভিস বাড়ানো হয়েছিল, প্রবল এই আপত্তির কারণে সেটাকে ছোট করে দিয়ে জয়দেবপুর থেকে সেটা নিয়ে আসতে হয়েছে। তাও আবার হ্যাঁ, এবং দিনের ভিতরে কয়টা ট্রেন চলবে সেটাও দেখা যাচ্ছে যে কেউ না কেউ প্রভাব খাটাচ্ছে, দিনে এতটার বেশি যাতে ওই সময় দেওয়া যাবে না, কারণ ওই সময় আমাদের বাসের সার্ভিস সবচেয়ে বেশি নেয়, অন্য সময় দিবেন। এই যদি হয় তাহলে আপনি কিভাবে এখানে আপনি সার্ভিস ডেভেলপ করবেন? সুতরাং এই যে এই ধরনের রাজনৈতিক এই ভিতর থেকে যদি আপনি না বেরোতে পারেন, তাহলে তো আপনি স্বাগত আরেকবার ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনৈতিক সংলাপে। গোলাম্বজ, আমি আপনাকে থামিয়েছিলাম, আপনি একটা রাজনৈতিক অর্থনীতি বলছিলেন এই যানজটের পিছনে। তাহলে সেই অর্থনীতি যদি আমরা চলতে দিতে চাই তাহলে তো আর যানজট থেকে মুক্তি পাবো। হ্যাঁ হ্যাঁ, আসলে তাই। এবং এর আর একটা রাজনৈতিক অর্থনীতি রয়েছে যেটা বলা হয়নি, সেটা হলো যে ডিসেন্ট্রালাইজেশন না করার এক ধরনের ইন্টারেস্ট গ্রুপ আছে দেশে, যারা চায় যে আসলে সব কিছু তাদের ক্যাপচারে, কন্ট্রোলে থাকুক। এবং এই এটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক প্রবণতাটা, এটা অন্যান্য শহরেও দেখা গেছে। সেটা হলো যে ব্যুরোক্রেসি, তার আন্ডারে আসলে সমস্তগুলো ক্যাপচারে রাখতে চান। আপনি যত ডিসেন্ট্রালাইজ করবেন তত তো তার আসলে অথরিটি কমে যাবে। তো এই যে আমরা কাজের সুযোগ বলুন, আপনি শিক্ষা বলুন, আপনি স্বাস্থ্য বলুন, এই যে আপনি বলছিলেন যে একটা নর্মাল এনজিও গ্রামও চিটাঙে কেউ করতে যায় না, সেটার জন্য ঢাকা শহরে তার আসতে হয়। এই যে বিষয়গুলো, এগুলো আপনাকে তো তাহলে তো আপনাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। এই সমস্ত বিষয়গুলো তো ঢাকার বাইরে যেতে হবে, অন্যান্য শহরে তো থাকতে হবে। কিন্তু এটা অনেক সময় আমাদের ব্যুরোক্রেসি অনেক সময় এটার সাথে কমফোর্ট ফিল করে না। তারা আসলে সব কিছু ঢাকা কেন্দ্রিক থাকুক, এখান থেকে তারা কন্ট্রোল করতে পারেন, এরকম একটা জায়গা। তাহলে যেটা হবে, সব একটা বা দুটো শহরের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে, এবং সে কারণে কিন্তু আপনি এই যানজট থেকে বেরোতে পারছেন। ফলে এটা যে শুধুমাত্র বেসরকারি খাত কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ তা কিন্তু না, এর ভিতরে কিন্তু সরকারের ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ থাকছে যারা কিন্তু এটার পক্ষে কাজ করছে। মানে এটা ফলে সেটাও একটা অন্তরায়, সেটাও একটা অন্তরায়। ফলে আমরা যে আপাতভাবে বলছি যে লোক বেশি সেজন্য সমস্যা হচ্ছে, অথবা কার নামছে শহরে সেটার জন্য সমস্যা হচ্ছে, অথবা প্রচুর লোক ঢাকা শহরে আসছে, আমি তো আসলে লোকজনকে ঢাকা শহরে আনতে বাধ্য করছি। আমি একটা নতুন মেট্রো রেল করছি, অমনি আরও কিছু লোককে আমি এখানে অ্যাট্রাক্ট করছি। আমি
আরও যখন ফ্লাইওভার করবো তখন মানুষ আরও এখানে আসবে, কারণ এইখানেই তো তখন তাকে অপরচুনিটি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে বাংলাদেশের সমস্ত ইসের কাজের সুযোগের 50% হচ্ছে ঢাকা ঢাকা শহরের কেন্দ্রিক, 50% কাজের সুযোগ হচ্ছে ঢাকা শহরের ভিতরে। বলা হচ্ছে জিডিপির 1/4 হচ্ছে ঢাকা শহর কেন্দ্রিক, মানুষজনের ভিতরে 1/10 হচ্ছে ঢাকা শহর কেন্দ্রিক। এরকম একটা শহরকে আপনি কিভাবে লিভেবল করবেন যতক্ষণ না আপনি আসলে আশেপাশের সংযোগ জেলাগুলো বা সংযোগ শহরগুলোকে আপনি গ্রো আপ না করবেন? আমি একে যত কাছে যাই, আমি বলছিলাম যে সকল গার্মেন্টস শিল্পের কারখানা ঢাকার বাইরে কেন যাচ্ছে না? আমরা এত ইকোনমিক জোন করছি, তাতে কি কোনো অসুবিধা আছে যে সমস্ত অসুবিধার কারণে আমাদের শিল্প উদ্যোক্তারা যেতে চায় না? দেখুন, লালমনির হাটে আপনার কিন্তু একটা এপিজেড হয়েছে, নীলফামারীতে উত্তরা এপিজেড হয়েছে, ওখানে একটা দুটো বিদেশি কোম্পানি কিন্তু আছে, কিন্তু অন্য ইন্ডাস্ট্রি গ্রো করছে না। কেন? ওখানে গ্যাস নাই, আপনি জ্বালানির সংকট, জ্বালানির সংকট। আপনি ঢাকার একটা কারখানা যে সুযোগ সুবিধা পায়, সেই সুযোগ সুবিধা তো আপনি যদি গ্রামে বা মফস্বল শহরে না দিতে পারেন তাহলে আমি তো কম্পিটিটিভ হব না। একে তো ট্রান্সপোর্ট কস্ট, এখানে আমার সেই নীলফামারে নিতে ট্রান্সপোর্ট কস্ট এক, দুই নম্বর হলো আমি গ্যাসের সাথে আমার মূল্য অলমোস্ট অর্ধেক, যদি আমি গ্যাস যে জ্বালানির যে মূল্য ইলেকট্রিসিটি মূল্য পাশাপাশি ওখানে আপনার কন্টিনিউয়াস আপনার বিদ্যুৎ সাপোর্ট আমি পাবো না, ওখানে আমার ডিজেল। আমাদের অভিজ্ঞতা যদি বলি, আপনি তো আরও নিশ্চয় অভিজ্ঞ মানুষ, চট্টগ্রাম থেকে কাপড় আনেন, সুতো আনেন, সব কিছু আনেন ঢাকায়, সেলাই করে আবার নিতে হয়, তা আমরা চট্টগ্রামের আশেপাশে কেন এই গার্মেন্টসের রপ্তানিমুখী শিল্পটাকে একদম পুরোটাই স্থানান্তর করতে পারলাম না? দেখেন, আপনার চট্টগ্রাম থেকেই তো আপনার গ্যাস আসতেছে, সিলেট থেকে, সিলেট থেকে যদি চট্টগ্রামে গ্যাসটা ট্রান্সফার করতে পারি তাহলে আমার তো ঢাকায় আসার দরকার নেই, আমার তো ট্রান্সপোর্ট কস্ট কমে যায় এবং কম্পারেটিভলি ঢাকারতে ওখানে কিন্তু লেবার অনেক কস্ট কম, আমি কিন্তু বেটার সার্ভিস করতে পারি, আমাকে ফ্যাসিলিটি দেন আমি চলে যাব। আমরা মিরসরাই অর্থাৎ বঙ্গবন্ধু শিল্প পার্ক যেটা হয়েছে, 5,000 একর জমি ওখানে নিয়েছে, ওখানে আমরা জমি বরাদ্দ নিয়েছি, এখনও পর্যন্ত কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট হয়নি, 5 বছর হয়ে গেছে। তো সেই কারণে যত তাড়াতাড়ি যদি আমি ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দিতে পারি, ওয়ান স্টপ সার্ভিস আমি দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ডিসেন্ট্রালাইজ করতে পারবো। তো ওখানে 5-স্টার হোটেল হইতে হবে, ওখানে রেস্টুরেন্ট হইতে হবে, রেসিডেন্সিয়াল এলাকা থাকতে হবে, ওখানে ওয়াটার, তেজগাঁ থেকে শুরু করে গাজীপুর পর্যন্ত যে সমস্ত কারখানা তার সবটাই কি আমরা নিতে পারবো বা কিছু তো নিতে পারি? না না, আমার নতুন এক্সপানশন, আমি ওখানে চলে যাব, আমি নতুন এক্সপানশন হিসেবে জায়গায় যাবো না। আপনি দেখেন, আজকে গত 2 বছর আপনার করোনার কারণে কিন্তু দেশে কোনো ওইরকম বিনিয়োগ হয়নি, এখন কিন্তু প্রচুর বিনিয়োগ হচ্ছে, আপনার ক্যাপিটাল মেশিনারিজ 50% ইম্পোর্ট বেড়ে গেছে, আপনার 2 বছর আগে 1% নিচে শনাক্তের হার নেমে গেছে। হ্যাঁ, করোনা আপনার দুই নেক্সট 2 ইয়ার্স এক মেশিনারি ডেলিভারি দিতে পারে না, এত বিনিয়োগ হচ্ছে। এই বিনিয়োগ কিন্তু নতুন বিনিয়োগকারীরা না, পুরানো বিনিয়োগকারীরা এক্সপানশনে যাচ্ছে। তো এক্সপানশনে কোথায় যাবে যখন তার ফ্যাসিলিটি আছে? আপনি, আমি 10টি স্পেশাল ইকোনমিক জোনের কাজ শেষ হয়েছে কিন্তু ওখানে এখনও আমি বললাম পানি লবণাক্ত পানি, ওখানে থেকে ও ডাইং হবে না। ওই যদি এই আবার এটাকে স্যালাইন মুক্ত করতে হয় তাহলে কস্ট ইফেক্টিভ হবে না। সব কিছু মিলে আমরা যখন একটা কিছু করি এই জিনিসগুলো আমরা দেখতে যাই না, যার জন্যে কিন্তু ওখানে বিনিয়োগটা অন্তত ডাই। আমার এই রাজধানী শহরে যে সমস্ত কারখানা আছে তার চট করে অন্য জায়গায় সরানোর কোনো যাবে উপায় নাই। আপনি দেখেন পুরান ঢাকায় আগুনে পুড়ে যাচ্ছে প্রতি বছর, কেমিক্যাল পল্লি, নিচে কারখানা উপরে মানুষ থাকে এখনও কিন্তু। আমি 2012 উদ্যোগ নিয়েছিলাম যখন ওখানে আগুন লাগে, যে এই কালীগঞ্জে তাদেরকে বা যে কোনো নিয়ারেস্ট জায়গায় তাদেরকে একটা জায়গা দেওয়া হোক, এই ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দেওয়া হোক এবং এখানকার কারখানা রিহ্যাবিলিট রেস্ট্রিক্টেড করা হোক এবং ব্যান করা হোক যে কোনো যেন লাইসেন্স না করতে পারে, আজ পর্যন্ত আমরা তাদেরকে জায়গা করে দিতে পারিনি, যার জন্য নিচে কারখানা উপরে কিন্তু এখনও মানুষ থাকে, সেটা যানজটেও মানে ভূমিকা রাখে আবার প্রাণহানিতেও ভূমিকা রাখে। হ্যাঁ, শান্তলোক যদি বলেন যে আসলে পরিকল্পনা করে কী, আমরা তো পরিকল্পনা করেছিলাম কিন্তু সেটাও তো ব্যর্থ হয়ে গেল, তাহলে উপায়টা কী যানজট মুক্ত মুক্ত বলি না, সহনীয়টা এখন চাই? আসলে আমি বলবো, আমি পেশায় অনেক দিন ধরেই আছি, প্রায় 35 বছরের অভিজ্ঞতার থেকে বলছি, গভর্নমেন্টের আমি ভেতরেও কাজ করি, আমি বলবো এই গভর্নমেন্টের একটা ভালো দিক হলো ডেভেলপমেন্ট ফ্রেন্ডলি, বডি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত ভালো। যেমন বিদ্যুৎ ক্ষমতায় বসেই তারা কিন্তু এটা একটা জাতীয় সমস্যা হিসাবে চিহ্নিত করে দেখেন, ধাপে ধাপে কিন্তু একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে।
মানে 4,000 থেকে 25,000 মেগাওয়াট হয়ে গেছে। কিন্তু ট্রান্সপোর্টেশনটাকে দুর্ঘটনার ক্ষেত্রে বলি, জিডিপির 2% রক্তক্ষরণের উন্নয়ন হচ্ছে, যানজটে মানুষ নাকাল হয়ে যাচ্ছে, এই সরকারের তারকাখচিত ঈর্ষণীয় কিছু কিন্তু অর্জন আছে, কিন্তু ঢাকা বসবাসযোগ্য নগরীর তলানিতে আমি জানি না এই কথাগুলি সরকারের গায়ে লাগে কি না। আমি কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু তা দেখি না, মনে হচ্ছে না এটা জাতীয় সমস্যা। কতটুকু রেজিমেন্টেড, কিন্তু ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আসলেই দেখি জোড়া তালি, প্রতিদিন ম্যানেজ করে সামনের দিকে চলো, সুদীর্ঘ একটা পরিকল্পনার ভিত্তিতে সামনে গিয়ে ঢাকাকে বসবাসযোগ্য নগরী করলে পরে এর মডেল দেখবে চিটাগং, তারপরে রাজশাহী, বড় বড় শহরগুলি, তারপরে সারা বাংলাদেশ। এই ধরনের কিছু জানি না, দেখি না, শুধু বিলাসী প্রজেক্ট নেওয়ার জন্য সবাই উল্টো হয়তো আমি বলবো যে সেই যানজট বিকেন্দ্রীকরণ হয়েছে সারা বাংলাদেশের সকল জেলায়। হ্যাঁ, আপনি ঢাকার থেকে আরও খারাপ অবস্থা, একটা রাস্তা, দুটা রাস্তা, তারপরে ইজি বাইক কতগুলি দাঁড়িয়ে থাকবে, কোনো কন্ট্রোল নাই, যারা বিনিয়োগ করছে তারাও কিন্তু যাত্রী পাচ্ছে না। এভাবে কিন্তু আমার মনে হয় একটা সময় আসবে সমগ্র বাংলাদেশ কিন্তু আরবানাইজেশন হয়ে যাবে ডাউন দ্য লাইন 70 ইয়ার্স পর, আর কিন্তু গ্রাম থাকবে না। তো আমি যদি পরিকল্পনা না করি, এরকম যদি এলোমেলো উন্নয়ন হয়ে যায়, উন্নয়ন কিন্তু আর ফিক্স করা যায় না। বিদ্যুতের মতন আমি বার্জের মধ্যে বসিয়ে দিলাম, ছোটো একটা ফুটপ্রিন্ট পেলাম, আমি লাইন টেনে বিদ্যুৎ দিয়ে দিলাম। ট্রান্সপোর্টেশন হলো ট্রান্সপোর্টেশন হলো লিনিয়ার জিনিস, তার সাথে ভূমি ব্যবহারের একটা সম্পর্ক আছে। তো এখানে আমি বলবো বিনিয়োগে সরকার যত বেশি এখানে আগ্রহী, তার সংস্থাগুলিও তত বেশি আরও আগ্রহী, কিন্তু কিছু সংস্কার দরকার, যেগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট। রিক্সা একটা বিরাট চ্যালেঞ্জ, কিন্তু আমি স্বপ্ন দেখছি উন্নত বিশ্ব হব, আমি কি রিক্সা থেকে রেখেই হব, হতে পারি, কিন্তু রিক্সাকে আমি তো সংখ্যাগত তো নিয়ন্ত্রণ করতে হবে, তার প্লেগ্রাউন্ডটাকে তো সেগ্রিগেশন করতে হবে, তাকে তো আর বাসের কম্পিটিটর বানানো যাবে না। তাহলে এখানে একটা রাজনৈতিক বিরাট একটা দর্শনের দরকার আছে। এই জিনিসগুলির জন্য আমি মাঝে মাঝে ভাবি ট্রান্সপোর্টেশন সেক্টরে আমাদের যে মন্ত্রীর ডায়নামিজম থাকা দরকার ছিল, এখানে 2 জন মন্ত্রী থাকা উচিত ছিল। এত বড় একটা ডিপার্টমেন্ট, এত কমপ্লেক্স একটা ইস্যু, যেখানে প্রকৌশলীরা কাজ করতে গিয়ে কোনো ফ্রিকশন দেখবে, সেক্রেটারিকে বলকে আন্তঃমন্ত্রণালয় মিটিং করে কিছু জট খুঁটবে, কিছু জট খুলবে না, তখন যেতে হবে সরকার প্রধানের কাছে, এই হায়ারার্কিগুলি কাজ করছে না, খালি বলে উন্নয়ন করো উন্নয়ন করো, সংস্কার নাই। সো আমি রিক্সাকে কীভাবে নিয়ন্ত্রণ করব, ফুটপাথকে কীভাবে নিয়ন্ত্রণ করব, ডিসেন্ট্রালাইজেশন আমি কীভাবে করব, টুডে অর টুমোডো মেট্রোপলিটন গভর্নমেন্ট করতে হবে, 34টা স্বতন্ত্র মন্ত্রণালয়ে কাজ করে নিজের সমস্যা সমাধান করতে গিয়ে আরেকজনের সমস্যা তৈরি করে জট পাকিয়ে ফেলবো। আমাদের এখানে কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর কোনো সুযোগ নাই, আমাদের ভূমি কম, পপুলেশন বেশি, একবারই স্মার্ট সলিউশন দিতে হবে, এটার জন্য কিন্তু অনেক কিছু রিফর্ম করতে হবে, সেই জায়গাটায় সরকারের একটা বিরাট আসলে তাহলে ওই এসটিপি বা আরএসটিপি দিয়ে হবে না, নতুন করে পরিকল্পনা এবং সেই জন্য একটা রাজনৈতিক সদিচ্ছা অবশ্যই এবং দায়ভার নিতে হবে এই যানজটের, তাহলে হয়তো আমরা ক্ষতি থেকে রক্ষা করতে পারবো। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ একে আজাদ, এবং ধন্যবাদ গোলাম মাঝি আপনাদেরকে, দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি অর্থ বাণিজ্যের এই আলোচনা, সাপ্তাহিক আলোচনা অর্থনীতি সংলাপ থেকে আগামী সপ্তাহে আবার দেখা হবে, থাকবেন নতুন নিজে, থাকবেন আপনারা ডিবিসি নিউজের সঙ্গে, থাকুন 24 ঘন্টা।